এই ছেলে আমার পকেট বইটা তোলো আর এটা এখানে দাও নিজের জন্য লজ্জা লাগছে হ্যাঁ ম্যাম এটা করে তুমি কি করতে চেয়েছিলে আমার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না তুমি মিথ্যা কথা বলছো যদি আমি তোমাকে ছেড়ে দিই তুমি কি তাহলে দৌড়ে পালাবে হ্যাঁ ম্যাম তাহলে তোমায় ছাড়ছি না আমি খুবই দুঃখিত ম্যাম আমি খুবই দুঃখিত আর তোমার মুখটাও খুব নোংরা পরিষ্কার আমাকেই করতে হবে মনে হচ্ছে বাড়ি থেকে কেউ নেই যে তোমাকে মুখ ধুতে বলে না ম্যাম তাহলে আজ সন্ধ্যায় তোমার মুখ ধোয়া হবে তুমি আমার ছেলের মতো আমি তোমাকে কোনটা ভুল আর কোনটা ঠিক শেখাবো ঠিক এখন অন্তত যা আমি করতে পারি তা হলো তোমার মুখ ধুইয়ে দেওয়া তুমি কি ক্ষুধার্ত না ম্যাম আমি শুধু চাই আপনি আমাকে ছেড়ে দিন আমি কি তোমায় বিরক্ত করছিলাম যখন আমি ওই রাস্তার মোড় দিয়ে হেঁটে আসছিলাম না ম্যাম কিন্তু তুমি তো দৌড়ে এসে আমাকে ধাক্কা মারলে আর তুমি যদি ভেবে থাকো আমাদের এই সম্পর্কটা কিছুক্ষণের জন্য তাহলে তুমি ভুল করবে যখন একবার তোমাকে নাগালে পেয়েছি তখন তুমি এই মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে মনে রাখবেই রাখবে তোমার নাম কি রজার তাহলে রজার তুমি ওই সিঙ্কে যাও এবং তোমার মুখটা ধুয়ে ফেলো গরম জল না আসা পর্যন্ত ট্যাপটা চালিয়ে রাখো ঠিক আছে এখানে একটা পরিষ্কার তোয়ালে রইল আমাকে আপনি জেলে নিয়ে যাবেন না তো না ওই রকম মুখ নিয়ে আমি তোমাকে কোথাও নিয়ে যাব না আমি কিছু রান্না করে দুটো খাবো বলে মালপত্র কিনে বাড়ি ফিরছিলাম আর তুমি আমার পকেট বই ছিনিয়ে নিতে গেলে সম্ভবত তোমার রাতের খাবারও জোটেনি এতটা দেরি হয়ে গেছে তাই না আমার ঘরে কেউ নেই তাহলে আমরা এখন খাওয়া দাওয়া সেরে নেব আমার মনে হয় তুমি ক্ষুধার্ত বা অনেকক্ষণ তুমি কিছু খাওনি আর সেজন্যই বোধহয় আমার ওই পকেট বইটা তুমি ছিনিয়ে নিচ্ছিলে আমি একজোড়া নীল জুতো চেয়েছিলাম আচ্ছা তাহলে ওই নীল জুতো পাওয়ার জন্য তোমাকে নিশ্চয়ই আমার পকেট বই ছিনিয়ে নেওয়ার দরকার হতো না তুমি আমাকে বলতেই পারতে ম্যাম আমারও তোমার বয়সে এটা ওটা নেওয়ার ইচ্ছা করত যেটা আমি পাইনি বাবা আমি কিছু বলতে যাচ্ছিলাম তাই না তুমি ভাবলে বোধহয় আমি কিছু বলতে যাচ্ছিলাম কিন্তু আমি কখনোই কোনো লোকের পকেট বই ছিনিয়ে নিইনি যাই হোক আমি ওইসব বলতে চাই না আমিও এমন কিছু করেছি যা আমি তোমাকে বলতে চাই না আসলে আমি কাউকেই বলতে চাই না এমনকি ভগবানকেও না যদি না ভগবান সেটা নিজে থেকেই জেনে থাকেন যাই হোক তুমি মাথায় চিরুনি করে নাও যাতে তোমাকে ভদ্র দেখতে লাগে আমি খাবার ঠিক করি দোকানে যাওয়ার জন্য আপনার কি কাউকে দরকার দুধ বা কিছু অন্য আনতে মনে হচ্ছে লাগবে না যদি না তুমি শুধু নিজের জন্য মিষ্টি দুধ চাও এখানে যে টিনের দুধ পেয়েছিলাম তা দিয়ে আমি কোকো বানাতে যাচ্ছিলাম তা বেশ ভালো হবে আমি হোটেলের বিউটি পার্লারে কাজ করি অনেক রাত পর্যন্ত হোটেল খোলা থাকে আর সেখানে লাল চুল সোনালি চুল এবং স্প্যানিশ মহিলারা তাদের চুল কাটতে আসে এই নাও $10 আর তোমার জন্য নীল চামড়ার জুতো কেনো আর এরপর থেকে
আমার অথবা অন্য কারোর টাকার ব্যাগ হাতানোর ভুল করো না, কারণ জুতো এমন জঘন্যভাবে আসা টাকায় তোমার পায়ের পাতা পড়ে যাবে। আহ, আমি এখন বিশ্রাম নিতে যাচ্ছি, এবার থেকে ভদ্র সভ্য হয়ো বাবা। শুভরাত্রি, শিষ্ট ব্যবহার করবে বাছা। থ্যাংক ইউ ম্যাম।